আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ, আমি সঙ্গীতা রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে যে বিশেষ খবরের দিকে নজর রাখবো, আজ পবিত্র রাখি বন্ধন উপলক্ষে পূর্ব বর্ধমানের রায়না থানার পলেমপুর আগমনী সঙ্গে ঝুলন উৎসব ও অপরদিকে রায়না থানার শ্যামসুন্দর কলেজ ছাত্র যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ পবিত্র রাখি বন্ধন উৎসব পালন করা হয়। এই ঝুলন উৎসব উদ্বোধন করেন এসডিপিও আমিনুল ইসলাম শেখ, সঙ্গে ছিলেন বিধায়ক নবীন চন্দ্র বাগ, বামদেব মণ্ডল, রদনা মহন্ত। এছাড়াও উপস্থিত ছিলেন সংহতি যুব মিশনের সম্পাদক রাহুল আজম, সভাপতি সনাতন দাস, উপদেষ্টা মণ্ডলীর সম্পাদক এরশাদ আল শেখ আজিম মহাশয় ও পার্বতী সন্ন্যাসী সহ সংহতি যুব মিশনের কমিটির সকলে। এছাড়াও অপরদিকে রায়না এক নম্বর শ্যামসুন্দর কলেজ ছাত্র যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শ্যামসুন্দর কলেজ হইতে রায়না থানার পুলিশদের ও পথচারী মানুষদের হাতে রাখি পরিয়ে এবং মাস্ক প্রদান করে তাদেরকে সম্মানিত করা হয়। সংহতি যুব রায়না থেকে আদর্শ মুখার্জির রিপোর্ট, বাংলা এমজি নিউজ। ঝুলন যাত্রা বা ঝুলন উৎসবের মঞ্চে আসতে পেরে খুবই আনন্দিত হয়েছি এবং এই উৎসব আমি ছোটবেলা থেকেই দেখেছি যে একটা মিলন উৎসব। আমাদের এলাকায় এরকম ধরনের একটা অনুষ্ঠানের খুবই প্রয়োজন, যেটা এই আগমনী সঙ্ঘের দ্বারা পরিচালিত হয়। আমাদের এলাকায় দেখেছি হিন্দু এবং মুসলিমের যে ভ্রাতৃত্বের বন্ধন, যে ঐক্যের বন্ধন, যে সংহতির বন্ধন, সেটা পূরণ করে এই আগমনী সঙ্ঘই। তাই আগমনী সঙ্ঘকে সংহতি যুব মিশনের পক্ষ থেকে এবং ব্যক্তিগত আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। মেলায় আগত সকল মানুষকে আজকের এই ঝুলন উৎসবে যারা এসছেন তাদেরকে আমি জাস্ট রিকোয়েস্ট করব যে আপনারা মাস্ক ব্যবহার করবেন, যতটা পারবেন দূরত্ব বজায় রাখবেন, কারণ আপনারা জানেন যে কোভিড বিধি চলছে। কতদিন শুরু হয়েছে? আপনাদের এই উৎসব কি প্রতি বছরই হয়? হ্যাঁ, প্রত্যেক বছর হয়। গত বছর আমরা বর্তমান করোনা পরিস্থিতি আরও তীব্রতর ছিল, তো সেই জন্য কোনো প্রশাসনের মানুষের সামান্যতম পাইনি। এবছর কিছুটা হয়তো পেয়েছি, সম্পূর্ণ না পেলেও, সেই সুযোগটাকে নিয়ে আমরা করতে চলেছি গত বছর। আপনাদের এই ঝুলন উৎসব উদ্বোধন কে করেছেন? এবছর উদ্বোধন করেছেন আমিনুল ইসলাম খান মহাশয়। আর কে এসেছিলেন আপনাদের ঝুলনে? সঙ্গে ছিলেন নবীন বাগ সহযোগিতা এবং অন্যান্য আরও অতিথিবর্গ এসেছিলেন। আমাদের বামদেব মণ্ডল মহাশয় এসেছিলেন, রদনা মহন্ত সভাপতি। আমাদের ছেলেরা ছবি তুলে রাখ। আজকের এই শুভ দিন রাখি পূর্ণিমা, রাখি পূর্ণিমা দিনটা কীভাবে পালন করলেন যদি একটু বলেন। আমরা শ্যামসুন্দর কলেজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রত্যেকটা বাজার ব্যবসায়ী এবং রাস্তাঘাটে আগত সকল দাদাদেরকে, আমাদের বোনেরা, রাখি পরিয়ে রাখি বন্ধন অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করবে। কটা থেকে কটা পর্যন্ত প্রোগ্রামটা করছেন? আমরা মোটামুটি 9:30 থেকে প্রোগ্রামটা শুরু করেছি, এই জাস্ট কিছুক্ষণ আগেই আমাদের প্রোগ্রামটা শেষ হলো। আমি দেখলাম থানাতেও রাখি পরালেন। হ্যাঁ, থানাতেও আমাদের বোনেরা গিয়ে মাননীয় যে সমস্ত পুলিশ স্যাররা ছিলেন, তো ওসি স্যার ছিলেন, ওনাকেও রাখি পরালেন আমাদের বোনেরা। কোভিড প্রোটোকল মেনেই? হ্যাঁ, মানে অনুষ্ঠান মেনেই তো এগুলো করতে হচ্ছে এখন। হ্যাঁ, আচ্ছা, আপনার পরিচয়? আমার নাম সঞ্জু পোড়েল, তৃণমূল ছাত্র পরিষদ।
শ্যামসুন্দর কলেজ। আচ্ছা ঠিক আছে।